আর এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে কলকাতার খিদিরপুর এবং তেঘরিয়া থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে হেরোইন, গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে, জানবো আপডেট নেব এই মুহূর্তে। অর্ণব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অর্ণব আর ঠিক কি জানতে পারছো বিষয়ে? সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অর্ণবের, তবে আরও একবার জানিয়ে রাখি কলকাতা খিদিরপুর এবং তেঘরিয়া থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন, কাস্টমসের হাতে ধৃত ইতিমধ্যেই দুই যেমনটা খবর পাওয়া যাচ্ছে এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় 10.5 কোটি টাকারও বেশি, অর্থাৎ বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার ইতিমধ্যে কাস্টমসের সফল এবং কাস্টমসের হাতে ইতিমধ্যে ধৃত দুই। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, একবার অর্ণবের সঙ্গে কথা বলবো, অর্ণব কি আপডেট? বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার হয়েছে এবং যেটা জানা যাচ্ছে কাস্টমস সূত্রে যে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং সেই গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু দুটো জায়গায় রেড কন্ডাক্ট করে, একটা খিদিরপুর এবং আর একটা তেঘরিয়া, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেখান থেকে প্রায় 10.4 কোটি টাকার অর্থাৎ প্রায় 10.5 কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে বিপুল পরিমাণে হেরোইনের পাশাপাশি কিন্তু যারা গ্রেপ্তার হয়েছে অর্থাৎ দুজনকে গ্রেপ্তার হয়েছে সেই দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা কোথা থেকে এই হেরোইন এনেছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, সেই সমস্ত বিষয়ে কিন্তু জানতে চাইছে কাস্টমসের আধিকারিকরা। তবে বেশ ধন্যবাদ জানাবো তোমায় অর্ণব।